بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاه والسلام على رسول الله, اما بعد সম্মানিত তমদ্দিনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি বলিতেছেন যে আমার উমরা হজ করার খুব ইচ্ছা, কিন্তু আমার কিছু ঋণ আছে যাহা পরিশোধ করতে গেলে হজ করা সম্ভব হবে না। এখন আমি কি করব, ঋণ পরিশোধ না করে যদি হজে যাই তাহলে হজ হবে? আমি প্রথমে আমাদের এই ভাইকে বলবো যে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হজ ফরজ করেছেন, এবং হজটি হলো ইসলামের পঞ্চম নাম্বার স্তম্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মুজিদে বলিতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হজ ফরজ করেছেন, কিন্তু যার নাকি হজে আসার মতো তার তার অবস্থা এভাবে, তার হজে আসার মতো তার সে সক্ষম নয়, মানে তার টাকা পয়সা এভাবে নেই, অথবা তার সে অসুস্থ সুস্থ নয়, তো তার জন্য হজ ফরজ নয়, ফরজ না। মানে কেউ যদি অসুস্থ হয় এবং তার হজে আসার মতো টাকা পয়সা না থাকে, তার উপরে হজ ফরজ না। সুতরাং ভাই, এভাবে কেউ যদি ঋণ থাকে তার, এখন সে যদি হজে আসলে তার ঋণ পরিশোধ করা হবে না এভাবে হয়, তাহলে তার জন্য তার ঋণ পরিশোধ করাটা হলো হজ থেকেও বেশি তার দরকার। মানে আপনার এখন যেহেতু ঋণ আছে, আপনি ঋণ পরিশোধ করাটা আপনার বেশি দরকার হজ আদায় করা থেকে। কিন্তু কেউ যদি তার ঋণটা মানে এভাবে হয় যে তার ঋণ এখনও পরিশোধ করার সময় হয়নি, মানে তার ঋণটি এখনও আরও যদি কয়েক বছর পর অথবা কয়েক মাস পর তার ঋণ পরিশোধ করতে হবে, সে যদি দেখে মানে সে হজে আসলো এবং হজ থেকে যাওয়ার পরে সে ঋণ পরিশোধ করতে পারবে, তাহলে সমস্যা নেই, সে হজ করলো, পরে দিয়ে হজ থেকে যাওয়ার পরে তার ঋণ পরিশোধ করলো। মানে তার যদি ঋণ পরিশোধ করার সময় না হয় এবং সে দেখে যে সে হজে গেলেও তার ঋণ পরিশোধ করতে পারবে হজ থেকে আসার পরে, তাহলে সে হজ করতে পারবে। কিন্তু কাউর যদি ঋণ পরিশোধ হওয়ার সময় হয়ে যায় এবং হজের সময় হয়ে যায় একসাথে, তখন সে তার দরকার আগে ঋণ শোধ করা। কিন্তু আবার কেউ যদি, যার থেকে আপনি ঋণ নিয়েছেন, তাকে যদি পারমিশন নেন এবং বলেন যে ভাই আমি যাচ্ছি হজে যাওয়ার জন্য, এখন যদি আমি আপনার ঋণ পরিশোধ করি তাহলে আমি হজে যেতে পারবো না, যদি আপনাকে ওই ব্যক্তি পারমিশন দেয় আপনি হজে যাওয়ার জন্য, ওর থেকে পারমিশন নিয়ে আপনি হজে আসতে পারেন এবং হজ থেকে যাওয়ার পরে তার ঋণ শোধ করবেন। আমরা তাহলে এটাই বুঝতে পারলাম, যদি আপনার ঋণ পরিশোধ করার সময় না হয়, সময় এখনও দেরি আছে, আপনি যদি দেখেন আপনি হজে এসে পরে দিয়ে আপনি তার ঋণ পরিশোধ করতে পারবেন, তাহলে আপনি হজে আসতে পারেন। আর যদি দেখেন আপনার ঋণ পরিশোধ করার সময় হয়ে গিয়েছে, তাহলে আপনি হজে আসা থেকে আপনার ঋণ পরিশোধ করাটা হলো বেশি দরকার। একান্ত যদি তাও আপনি আসতে চান, তাহলে যার থেকে ঋণ নিয়েছেন সে যদি আপনাকে পারমিশন দেয়, তার থেকে পারমিশন নিতে হবে, সে যদি পারমিশন দেয় আপনাকে হজে আসার জন্য, তাহলে আপনি হজে আসতে পারেন, হজ থেকে আসার পরে তার ঋণ আপনি পরিশোধ করবেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।